আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে আসলাম কিভাবে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়। নিয়ে আসলাম ডিম পরোটা, খুব সহজেই তৈরি করা যায় আর রেসিপিটি কিন্তু অনেক হেলদি। সকালের নাস্তায় খুব সহজেই আমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারি। প্রথমে আমি একটি বাটির মধ্যে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে দেশি মুরগির ডিম নিয়েছি 3টি, আর নিয়েছি মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর গাজরগুলোকে কিন্তু আমি এরকম কুচি করে নিয়েছি। এর সাথে আমি নিয়েছি টমেটো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্যান্য উপকরণও মিক্সড করতে পারেন। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের মশলাটা। এটা দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়ো, দিয়ে সব কিছুকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে। আর ওদিকে আমি কিন্তু আগেই আটাটাকে মথে নিয়েছিলাম, এখন আমি রুটিও বেলে নিয়েছি। তো রুটিটা কতটা পাতলা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় প্যান দিয়ে রুটি দিয়ে দিলাম, এরপর আমি উল্টে পাল্টে রুটিটাকে ভেজে নিব। রুটিটা যখন পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি ডিমের বাকি প্রসেসটা করে নেব। আর এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ মজা। সকালের নাস্তায় ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এটি খুবই স্বাস্থ্যকর রেসিপি। তো আমি কিন্তু তেল দিয়েছি, হালকা তেল দিয়েছি। আমি খুব বেশি তেলে পরোটাগুলো ভেজে নিব না, আমি হালকা তেলেই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে যখন পরোটাগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এ পর্যায়ে পরোটাটা চুলা থেকে তুলে নেব। দিয়ে দিলাম ডিম। আমি কিন্তু প্যানের মধ্যে একদমই তেল ব্রাশ করিনি। প্রথমে ডিম দেওয়ার পরে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। খুবই অল্প তেলে ডিমটাও আমি ভেজে নেব। আমি পছন্দ মতো ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর যখন নিচের পাশটা হয়ে যাবে তখন আমি উপরে দিয়ে দিচ্ছি পরোটা। এরপর আমি উল্টে নিব। উল্টে আমি কিন্তু এই পিঠটাও ভেজে নেব। তো একটু সময় নিয়ে কাজটা করে নিব। এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তৈরি হয়ে যাবে দারুণ মজার ডিম পরোটা রেসিপি। এভাবে যদি আপনারা খান আপনাদের কাছে কিন্তু দারুণ মজা লাগবে। আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। তো এভাবে উল্টে পাল্টে ভাজার পর কিন্তু সুন্দরভাবে একদম পারফেক্ট পরোটা তৈরি হয়ে গিয়েছে। নর্মালি ডিম ভাজা পরোটা খাওয়ার থেকে আমার মনে হয় এভাবে ডিম দিয়ে তৈরি করে নিলে এর স্বাদটা অনেক বেশি হয়। এভাবে আমি বাকি সবগুলোই তৈরি করে নেব। তো আমি আজকে 3টি ডিম দিয়ে 3টি পরোটাই তৈরি করে নিয়েছি। যেহেতু দেশি মুরগির ডিমের সাইজটা ছোট হয় সেটা আমরা সবাই জানি, এজন্য একটি পরোটার জন্য একটি ডিমই লেগেছে। যদি আমরা ফার্মের মুরগির ডিম ব্যবহার করতাম তাহলে কিন্তু একটি ডিম দিয়েই দুটো পরোটা তৈরি হয়ে যেত। তো তৈরি হয়ে গেল দারুণ মজার ইয়াম্মি ইয়াম্মি হেলদি রেসিপি ডিম পরোটা। আশা করছি সবারই উপকারে আসবে। এটা কিন্তু ব্যাচেলারদের জন্য খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।